গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার। শুক্রবার এখন বাজে 10টা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ 10টা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি তখন 8:30 বাজে আর আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে 9টায়। সে এখনও, ওর বাবার 10টা বাজে, এখনও বাবার কোলে কোলে ঘুরছে, এখনও ওর ঘুম ভাঙেনি, এখনও ব্রাশ করেনি। আর আমি উঠে আমার যে সমস্ত সকালের কাজগুলো থাকে সেগুলো করেছি, কিন্তু এখনও চাও খাওয়া হয়নি। তোমাদের সঙ্গে কথা বললাম, এরপর চা বসাবো, চা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। চলো বন্ধুরা, সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি চা বসিয়ে দিয়েছি, চা এখন ফুটছে। আর আমার মেয়ে এখন 10টা পেরিয়ে গেছে, এখন ওর মুড হয়েছে এবার ব্রাশ করবে। চলো দেখাই ও কেমনি করে ব্রাশ করছে। দেখিয়ে দাও, বলো আমি বিকুট খাচ্ছি, এবার দুধ খাবো। এই তো এখানে, বলো বলো দেখো আমি চুল বেঁধেছি। এই দেখো দাদা এসেছে। বন্ধুরা, চা খেয়ে আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, সেটা হচ্ছে ওটসের খিচুড়ি। আর সেটা বানাতে কী কী লাগবে বলো তো? এখানে দেখো, ছোট ছোট করে আমি দেখাচ্ছি, না আগে বলে নিই। আজকে এত হাওয়া দিচ্ছে, দেখো সব জানলা, সব রান্নাঘরের জানলা খুলে রাখা যাচ্ছে না। আর গ্যাস, সামান্য চা বসিয়েছি, চাটা ফুটতে কতক্ষণ সময় লাগলো, গ্যাস একদম হাওয়ায় হেলছে দুলছে, নিভেও যাচ্ছে, ভালো এ হচ্ছে না। আর জানলা তো সবসময় বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করেও রান্না করা যায় না, আবার খুললেও প্রচণ্ড হাওয়া। তো বন্ধুরা, আজকে ওটসের খিচুড়ি বানাবো, যেটা খুবই হেলদি, যেটা ব্রেকফাস্টে খাওয়া খুবই ভালো। যেটার জন্য আমি কুচি কুচি করে পেঁয়াজ, টমেটো, গাজর, বিনস, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি। এর সাথে লাগবে একটু মুগ ডাল আর ওটস। এটা এবার হলুদ আর জিরির গুঁড়ো এইসব দিয়ে আর এগুলো ভেজে ডালটা আর ওটসটা দিয়ে নুন আর অল্প একটুখানি চিনি, চিনি তোমরা অ্যাভয়েডও করতে পারো, কারণ ওটস এই রেসিপিটা মানুষ ওয়েট লুজের জন্য সাহায্য করে, তাই চিনি এখানে অনেকেই দেয় না। কিন্তু আমরা এখানে ওয়েট লুজের জন্য খাচ্ছি না, আমরা এখানে ভালোবেসে ব্রেকফাস্ট হিসাবে খাচ্ছি, কোনো এতে কোনো কারণ নেই, তাই আমরা এতে একটুখানি চিনি অ্যাড করবো। এইসব করে আমি আজকে ওটসের খিচুড়ি বানাবো, তোমরা দেখো। আর একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট বানাতে আসতে, আর আমি লাঞ্চের জন্য জোগাড়টাও করে নিয়েছি। আজকে লাঞ্চে বানাবো, মাছ করব না আমি এটা ভেবেই নিয়েছি, কারণ মানে কদিন ধরে মাছ খেতে খেতে এমন হয়েছে যে মনে হচ্ছে আর মাছ খাবোই না এখন কদিন, এটা মনে হচ্ছে। তো আজকে মাছ খাবো না, তো আজকে একদম নিরামিষ বানানোর ইচ্ছা আছে। তো মাছ, ডিম কিছুই খাবো না, সেই জন্য আজকে বানাবো বন্ধুরা একটু আলু পোস্ত আর বিউলির ডাল, এইটা বানাবো। আদা, মৌরি, হিং ফোড়ন দিয়ে এইসব দিয়ে একটু বিউলির ডাল বানাবো। আর ভাবছি শেষে গরম গরম পেঁয়াজি ভাজবো, দিয়ে আজকে একদম এমনি নিরামিষ একটা মেনু হবে। নিরামিষ বলতে পেঁয়াজটা খাচ্ছি, তো আমার তো কোনো আর ব্রতর জন্য এইসব নিরামিষ খাচ্ছি না, ইচ্ছা করছে তাই খাচ্ছি। আর এছাড়া আর আমার মেয়ের জন্য দেখি যদি একটা মাছ ভেজে দিতে পারি, কারণ ও আবার মাছ ছাড়া তো কিছু খাবে না, তাই ওর জন্য তো কিছু একটা করতে হবে, তাই ওর জন্য ভাবছি একটু মাছ ভাজা করে দেবো, ব্যাস।
আর চলো তাহলে এখন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করে লাঞ্চ করব। এখানে পোস্তর জন্য আলু কেটেছি, পোস্তর জন্য আলু কেটে জলে ভিজিয়ে দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা চিরে রেখেছি। আর এই দেখো এখানে বিউলির ডালটা ধুয়ে রেডি করেছি, এবার প্রেশারে এটা সেদ্ধ বসাবো। আর দেখো এটা বিউলির ডালে এই আদার মৌরি একটু জলে ভিজিয়ে রেখেছি, মৌরিটা না হলে মিক্সিতে বাটবো, তো মিক্সিতে না মৌরি ভালো বাটা যায় না, ওর জন্য একটু জলে মৌরি আর আদাটা ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি যে পেঁয়াজই হবে। চলো বন্ধুরা রান্নাটা স্টার্ট করে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, এখন কটা বাজে জানো? 12টা বাজে। রান্নাটা স্টার্ট করে দিই, চটপট রান্নাটা আগে করে নিই, তারপরে মেয়েকে স্নান করাবো। দিয়ে দিয়েছি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে পোস্ত দিয়ে নামাবো। আর এখানে ডালও সেদ্ধ বসিয়ে দিয়ে, ডালও সেদ্ধ হয়ে গেছে, পোস্ত করে ডাল ছাঁটলাম। চান করা হয়ে গেছে, এখানে দেখো আমার সোনাই, সোনাই ঘুম থেকে উঠেছে, উঠে বোম ভোলা হয়ে শুয়ে আছে, এখন কিছু বললেই কাঁদবে, যদি বলি এইটা বলো এক্ষুনি কিরম করবে দেখো। মাম্মা একটু হাই করে দাও, দেখলি না বলে দিল, ঘুম থেকে উঠলে ওর এখন মুড খুবই খারাপ থাকে। বন্ধুরা এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6টা। আমি একটু শুয়েছিলাম দুপুরে, তারপরে উঠে চুল আঁচড়ে একটু পরিষ্কার হয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম, তোমাদেরকে দেখাই, দেখলে আজকে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার। আর যখন রোদ্দুর উঠছে তখন রোদ্দুর উঠছে, আবার থেকে থেকেই বৃষ্টি চলে আসছে। তো আমি ওপরে জামাকাপড় তুলতে গিয়েছিলাম, তো মানে কি তুলতে যাব, সবই এখনও ভিজে আছে, তাই আবার উল্টে দিয়ে আবার চলে এসেছি, তোলা হয়নি। তারপর কিছুক্ষণ পর নিয়ে এসে ঘরের মধ্যেই দিয়ে দেবো, পাখা চলছে, ঘরেতেই শুকিয়ে যাবে, আর তাই জামাকাপড়ও তোলা হয়নি। আর বন্ধুরা আমি এখন কি করব বলো তো? আমার এখন খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাই আমার মেয়ে এখন ওই ঘরে আছে। কালকে আমার হাজবেন্ড কলেজ থেকে আসার সময় আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো অনেকগুলো, তার মধ্যে খাওয়া হয়েছে কিছু, আর একটা পড়ে আছে কাউকে দেওয়া যাবে না, সেটা আমিই খাবো। আর আর আমার মেয়ে তো খাবেই না, আর আমি ওই ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে এখন আইসক্রিমটা খেয়ে নেবো। চলো এখন ফ্রিজের দিকে ধাওয়া করি, গিয়ে ওই ঘরে আইসক্রিমটা বের করে ফেলি আর করে খেয়ে নিই, তারপরে আবার খেয়ে দে আমি এই ঘরে ঢুকবো, না হলে আমার মেয়ে চাইবে। আর এখন আমার মেয়েকে তো দেওয়াই যাবে না, কারণ এখন এই সন্ধেবেলা তাও হয়ে গেছে, এখন আইসক্রিম খেলেই ঠান্ডা লাগবে। চলো একটা ছোট্ট আইসক্রিমটা আছে, ওই কর্নেটো মিনিটা আছে, ওটাই খাবো। এই দেখো বন্ধুরা, এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর বন্ধুরা আজকে এই আইসক্রিম খেতে খেতেই এই ভিডিওটা এন্ড করব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।